এখন আর পুরনো কথা বলে কি লাভ তিস্তা? অনেকটা সময় পার হয়ে গেছে, এখন আমি কনককে ভালোবাসি, ও আমার সবটা জুড়ে রয়েছে। আমি এই ব্যাপারে কথা বলবো বলে তোমাকে ফোন করিনি সত্যকে। তাহলে কি বলতে ফোন করেছো? কালকে একবার দেখা করবে আমার সাথে প্লিজ? সত্যকে আমি মেনে নিচ্ছি আমি তোমার ভালোবাসা পাবার যোগ্য নই, কিন্তু তা বলে তুমি কি আমাকে বন্ধুও ভাবতে পারো না? কাল আমি কনকের ব্যাপারটা নিয়ে ব্যস্ত থাকবো তিস্তা, তোমার যা বলার তুমি এখনই বলতে পারো। বেশ, কি এমন কথা হলি? তুমি আমাকে ছোটমার সাথে দেখা করতে দিলে না? তুমিও জানো এই বাড়িতে আসার পর থেকে ছোটমার সাথে আমার একবারও দেখা হয়নি। দেখো অরূপ, এই বাড়িতে কিন্তু এখন প্রচন্ড অশান্তি চলছে। আমি জানি অলি, ওরানিকে নিয়ে সবাই খুব চিন্তায় আছে। বধূবরণ সোম থেকে রবি প্রতিদিন দুপুর একটায় স্টার জলসায়।